عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি সমগ্র বিশ্বের একমাত্র প্রতিপালক। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বহিদ আমাদের প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে সঠিক পথ প্রদর্শনের সকল পথ দেখিয়ে দিয়েছেন। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এখন আপনাদের সামনে শিরিক সম্পর্কে বক্তব্য বলবো ইনশাআল্লাহ। মা তাওফিকিল্লাহ বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শিরিক শব্দের আবিধানিক অর্থ অংশীদার স্থাপন করা, শরিক করা। শিরিক শব্দটি তাওহীদ শব্দের বিপরীত শব্দ। শিরিকের পারিভাষিক অর্থ কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সমপর্যায়ে মনে করা, বা কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহ ব্যক্ত অন্য কোনো ব্যক্তি বা বস্তুর ইবাদত করাকে শিরিক বলা হয়। শিরিক একটি জঘন্যতম পাপ। শিরিক দুই প্রকার, শিরিক একবার, শিরিক আসগার। শিরিক একবার তথা বড় শিরিক, শিরিক আসগার বা ছোট শিরিক। শিরিক একবার বলা হয় ওই শিরিককে যা মুসলিমকে সম্পূর্ণ কাফের করে ফেলে। শিরিক আসগার বলা হয় ওই শিরিককে যা মুসলিম সম্পূর্ণ কাফের করে না। শিরিক একবার কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহ সম্পর্কে মনে করা, বা কোনো ব্যক্তি বা বস্তু ইবাদত করাকে শিরিক বলা হয়। যেমন আল্লাহ ব্যক্ত অন্য কারোর জন্য সেজদা করা, অন্যের কাছে দোয়া করা, কোরবানি করা, নজরবান করা ইত্যাদি। অনুরূপ ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান ইত্যাদি নিয়ে কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহ সম্পর্যায় মনে করাকে শিরিক একবার বলা হয়। শিরিক আসগার এমন এক শিরিক যা বড় শিরিকের কাছে পৌঁছিয়ে দেয়। যেমন লোক দেখানো ইবাদত, আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে কসম খাওয়া শিরিকের পরিণাম। আল্লাহ তাআলা শিরিককারী ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতু ওয়া মাওয়াহুন নার। আর নিশ্চয়ই যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন এবং তাদের বাসস্থান হবে চিরস্থায়ী জাহান্নাম। লোকমান আলাইহিসসালাম তার বচ্চাকে বলতে গিয়ে যা বলেছেন, আল্লাহ তাআলা ওহির মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াইল ক্বালা লুকমানু ইবনি ওয়া হুয়া ইয়াদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। আর স্মরণ করো যখন লোকমান তার বচ্চাকে বলেছিল, হে বচ্চা, তোমরা আল্লাহর সাথে শিরিক করো না, নিশ্চয়ই শিরিক হচ্ছে সব থেকে বড় জুলুম। শিরিককারী ব্যক্তি শিরিক আল্লাহ তাআলা তাওবা ছাড়া ক্ষমা করেন না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ লা ইগফিরু আই ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তাআলা তাদের শিরিক কখনো ক্ষমা করবেন না। এছাড়া অন্য সকল যা গুনাহ আছে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে তা ক্ষমা করে দিবেন। শিরিককারী ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালান বাঈদা। আর যারা শিরিক করে, তারা চরমভাবে পথভ্রষ্ট হয়ে যায়। শিরিককারী ব্যক্তির সকল আমল বিনষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আশরাকু লাহবিত আনহুম মা কানু ইয়ামালুন। আর যারা শিরিক করে, তারা চরমভাবে পথভ্রষ্ট, তাদের সকল আমল বিনষ্ট হয়ে যায়। পরিশেষে আমরা বলতে চাই, আমরা বেশি বেশি দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে এই জঘন্যতম পাপ শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম আমিন। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।